আসসালামু আলাইকুম, লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মোচা চিংড়ির ঘন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই খুব সহজেই এবং বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে মোচা চিংড়ি ঘন্ট করা যায়। তো প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি, আমার মোচাটা একটু ছোট সাইজের। তো দেখুন, মোচাটা এভাবে ছুলে নিতে হবে। ছুলে মোচার ভিতরে যে ফুলের যে অংশটা আছে এভাবে ছড়িয়ে নিয়ে উপরের খোসাটা আলাদা করে রাখতে হবে। তো প্রথমে আমি পুরো মোচাটাকে এইভাবে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিব এবং সাইডে রেখে, এবার দেখুন মোচার এই অংশটা ধরে, এই মোচার উপরে একটা ফুল থাকে, দেখুন এই ফুলের এটা ধরে এইভাবে টান দিবেন, দেখুন উঠে আসছে। এটা এভাবে বেছে নেবেন, তা না হলে এটা থাকলে কিন্তু একেবারেই খুব একটা ঝাঁঝালো তিক্ত তিক্ত লাগবে, কষো হয়ে যাবে খেতে, একেবারেই মোচা ঘন্টটা ভালো লাগবে না। তো দেখুন এইভাবে প্রত্যেকটা সুন্দর করে এভাবে বেছে নেবেন, আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে ফুলটা ধরবেন, টান দিবেন, ব্যাস হাতে সাথে চলে আসবে। এভাবেই মোচাগুলো একে একে বেছে নিচ্ছি আমি। তো মোচাগুলো বেছে না হয়ে গেলে দেখুন এইভাবে কিন্তু পুরো ফুলগুলো বের করে ফেলে দিতে হবে, আর বাকি এই মোচার যে ফুলগুলো ছিল বাকি অংশ, এটা আমি একটা পানি নিয়ে এগুলোকে সুন্দর করে ধুয়ে একটা হাঁড়িতে করে এগুলা উঠিয়ে নিব। তো হাঁড়িতে এগুলো উঠিয়ে নিয়ে তারপরে এর ভিতরে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং এক চামচ পরিমাণে লবণ গুঁড়া, এটা অবশ্যই এক চা চামচ পরিমাণ, তো দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এবার চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেখুন যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ জাল করতে হবে। তা আপনি হাই হিটে করলে আপনার 5 মিনিটও লাগতে পারে, আবার লো ফ্লেমে করলে তার থেকে 7 মিনিটও লাগতে পারে, আপনার ইচ্ছা মতো। এভাবে সিদ্ধ হয়ে গেলে এই মোচার অংশটুকুনি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, ছেঁকে পাটার উপরে এটা দিয়ে সুন্দর করে বেটে নেবেন। আমি বাটাটা স্কিপ করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো দেখুন আমার কিন্তু বেটানো হয়ে গেছে, এভাবে আমি এগুলা প্লেটে তুলে নিব। আপনারা চাইলে এটা ঠান্ডা হওয়ার পরে ব্লিন্ডারে দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, বাটা ছাড়া ব্লিন্ডারেও এটা করা যায়। তো দেখুন আমার কিন্তু বাটাটা ফ্রাই হয়ে এসেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি সব কিছু। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1/2 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তো দেওয়ার পরে এগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটু মিশিয়ে যখন পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই চিংড়িটা দিয়ে দিব। আমার আজকে যে চিংড়িটা ব্যবহার করেছি এই চিংড়িটা কিন্তু শুটকি চিংড়ি। তো দেখুন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে এলাচ বাটা এবং 1/2 চা চামচ পরিমাণে ডাল বাটা। তো এইগুলা দিয়ে ভালোভাবে আমি এই চিংড়িটাকে একটু কষিয়ে নিব, ভেজে ভেজে নিব, একটা সুন্দর একটা যখন ঘ্রাণ বেরোবে এর থেকে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তো দেওয়া হয়ে গেলে এবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন এভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে আপনারা মোচাটা এর ভিতর দিতে পারবেন। এখন আমি এবার মোচাটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি চিংড়ি এবং মোচার ঘন্ট বানালাম, আমি কিন্তু মোচা চিংড়ির যে ইসের রেসিপিটা আছে ওটা কিন্তু না, এটা কিন্তু মোচা চিংড়ি ঘন্ট। তো অনেকে আবার এটাকে মোচা ভর্তাও বলে থাকে। তো দেখুন আমার কিন্তু এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার ফলে এর ভিতর আমি এক্সট্রা আর কোনো কিছু অ্যাড করব না, আগে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিয়েছি। তো এইভাবে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই যে মোচার যে উপরের যে খোলসটা ছিল খোলসের ভিতরেই আমি এটা পরিবেশন করলাম, এটা আমার কাছে দেখতে সুন্দর লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।